শুরু হয়েছে দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে 2023 সালের এইচএসসি এবং সমমান পরীক্ষা আর 27 আগস্ট অনুষ্ঠিত হবে বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত এইচএসসি এবং সমমান পরীক্ষাকে কেন্দ্র করে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 43 দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে তবে আইসিটিতে 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরের পরীক্ষা হবে এবার সব মিলিয়ে পরীক্ষায় অংশ নেবে 13,59,342 জন পরীক্ষার্থী যা গত বছরের চেয়ে 1,55,935 জন বেশি এর মধ্যে ছাত্র 6,88,887 এবং ছাত্রী 6,70,455 জন সারা দেশে 2,658টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার খবর জানতে আমরা এখন যাচ্ছি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু সাজু পরীক্ষা তো শুরু হয়েছে তো পরিবেশ কেমন দেখছেন হ্যাঁ মিতা সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে আজকে আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আজকে পরীক্ষা শুরু হয়েছে আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি রাজশাহী নগরের রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরিবেশ আমরা দেখেছি সুন্দর পরিবেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে আছেন এবং বাইরে আমরা যারা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীর চেয়ে যে অভিভাবকরা আছে তারা বেশ উদ্বিগ্ন সময় কাটাচ্ছে এখন আপনি জানেন যে এখন ভ্যাবসা গরম এবং প্রচণ্ড গরমের মধ্যেও আমরা দেখছি এখানে শত শত অভিভাবক তাদের শিক্ষার্থীরা ভিতরে পরীক্ষা দিচ্ছে এবং তারা এখানে এসে উদ্বিগ্ন সময় তারা কাটাচ্ছে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8 জেলার থেকে 749টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা 200টি কেন্দ্রে আজকে তারা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং মোট পরীক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের 1,38,960 জন তার মধ্যে ছাত্র 73,301 জন এবং ছাত্রী 65,659 জন সবচেয়ে যে উদ্বিগ্নের যে বিষয়টা সেটা হলো যে এবারে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মোট 1,64,392 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরীক্ষা দিচ্ছে না 43,420 জন অর্থাৎ 26.41% শিক্ষার্থী এরই মধ্যে ঝরে পড়েছে বলে শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তো আমরা কথা বলেছি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে তিনি কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্র পরিদর্শন করতে আসবেন এবং তিনি বলেছেন যে নকলমুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিয়েছেন এবং যাতে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় যে সব কেন্দ্র 200টি কেন্দ্র পরীক্ষা হচ্ছে সেই সব কেন্দ্র পরিদর্শনের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একাধিক ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে মিতা আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপভার্দের সাগর উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে এতে 60 জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া এই ঘটনায় 38 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে পশ্চিম আফ্রিকার কেপভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর 60 জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় শিশুসহ আরও 38 জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আবার কিছু মানুষকে স্ট্রেচারে করে উপকূলে নিতে দেখা যায় চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে কে আর সামনে আসো এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলাম কথা বুঝি রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার তো খালাম্মার নামে পাঠাইতো তুমি ইচ্ছামতো খরচ করতা এমন অবস্থা হলো যে ভাই রচনা ও পরিচালনা তুমি ভালো মারুফ খাও তুমি মালাই খায় আরেকজনে কেমন হইব ভাই তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবা না আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে উমা গো কি তেজ একদম তেলে বেগুনে জ্বললা উঠছে তা আরেকবারের লগে যখন ভাগ্যে গেছিল এই টেস্টটা কইছিল হ্যাঁ আচ্ছা একটা কথা বলবা না তোমার আর কি তোমার তো কারো কথা শুনুনের লাগে না যা শোনা সেটা তো আমরাই শুনি তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয় ওই যে মতিহীন যাইতেছে মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল আবার চইলো হয়েছে ঘরের মধ্যে তোমার তো সমাজ নিয়ে থাকুনের লাগে না তোমার যত্নটাই তো মেইন তোমার যত্নটা হইলেই হয়েছে আর শোনো না কাজল অন্য মেয়েদের মতো না স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার
ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়। তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই? তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়া যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না? তোমার ছোঁয়া। ওইসে মিশা কত কম কো চো সেমন লাগে, থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা বাইজি হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও, তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমার টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিছো, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না লাই বুক ঠান্ডা কথা কা, তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।